গাড়ি চলে যাচ্ছে কোন দিকে প্ল্যানেট কোন দিকে আমরা যাব প্রচুর জ্যাম সার্জেন আছে ওইদিকে সার্জেন আছে ওইদিকে পুরো জ্যাম কোথায় দেখাবো ওইদিকে জ্যাম এদিক দিয়ে পুরো জ্যাম পুরো জ্যাম বাতাসে পলাশের গন্ধ ছড়িয়ে পড়েছে দুর্গা পুজোর আর বেশি দেরি নেই তো আজকে যাচ্ছি শালি বউ আমরা সবাই মিলে ধর্মতলা শপিংয়ে তো বৃষ্টির ওয়েদার তো বেসিক্যালি ওখানে কোনটার কীরকম কী দাম সেটাই শেয়ার করবো তো চলুন যেতে যেতে কথা বলি সময় নেই তো এই হচ্ছে আমাদের টিম মাম কোথায় যাচ্ছ এখন আমরা যাচ্ছি শপিং করতে ধর্মতলায় তো মাম ঘুমিয়ে পড়েছে মাম ঘুমিয়ে পড়েছো মাম ঘুমিয়ে পড়েছো কি কিনতে যাচ্ছ তুমি শপিং এ দে কোথায় যাচ্ছ তোমার জামা কিনতে হ্যাঁ কোথায় যাচ্ছ আমরা কোথায় যাচ্ছি চাপু হ্যাঁ চাপু জায়গাটা কোথায় কোথায় নাম কি আমরা এখন প্যামেতে যাচ্ছি ওখান থেকে জামা কাপড় কিনবো তো আমি আমার বোন আমার বোনের বর আর হচ্ছে মিস্টার বাবলু মল্লিক তো আমরা এখন যাচ্ছি শপিং করতে তো চলুন গিয়ে দেখবেন কি কিনছি কি এখন নতুন কালেকশন উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিড় তো খুব হবে এখন পুজোর টাইম তার মধ্যে বৃষ্টি তো ওই জন্য আমরা চার চাকা নিয়ে যাচ্ছি মানে মেট্রো করে গেলে এখন চেপে যেতাম আমরা পিছিয়ে যেতাম পুরো ওই জন্য চার চাকা নিয়ে যাচ্ছি কিন্তু ওখানটায় 150 টাকা 200 টাকা ভাড়া নিয়ে কি কি বলে পার্কিং পার্কিং ভাড়া নিয়ে তো তাও এটা ভালো ওখান থেকে ঠিক আছে প্রচুর জ্যাম প্রচুর আমরা মানে মিনিমাম জ্যামে 1 ঘন্টা ওপরে দাঁড়িয়েছিলাম এই সার্জেন আছে ওইদিকে সার্জেন আছে ওইদিকে এই যা তুমি পেছো ওরা ওইদিকেই যাবে সব কি হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছেটা কি আমরা কিছু বুঝতে পারছি না কে কোথায় দিয়ে ঢুকিয়ে দিচ্ছে প্ল্যানেটে চলে এসেছি প্রচুর গন্ধ এখানে আমরা পার্কিংই পাচ্ছি না কোথায় রাখবো জায়গাই নেই তো আমরা এখন গাড়ি রাখার জায়গা খুঁজি হ্যাঁ এই লোকটাকে বলো দাদা হবে সৌভাগ্য বলো বলো ওকে বলো কোথায় রাখবো আগে আগে আমরা বেরিয়ে গেলাম 5টায় এখন বাজে পুরো 7টা এখানে চলে এসেছি 1 ঘন্টায় আরও 1 ঘন্টা খালি দাঁড়িয়ে আছি সিগন্যালে ধর্মতলা মোড় পেরোতে আমাদের লেগে গেছে 45 মিনিট পুজোর আর মাত্র 13 দিন বাকি এখন পার্কিংয়ে গাড়ি রাখা আর মানে আকাশ কুসুম ভাবা একই ব্যাপার তো সবাই মিলে শপিংয়ে যেতে পারবো না গাড়ি এখানে রেখে একজন এখানে থাকতে হবে তো আমি ড্রাইভার আমাকেই থাকতে হবে তো ওরা যাক কারণ এখানে কতক্ষণে পার্কিং হবে রেখে সপরিবারে সবাই মিলে সসম্মানে যাবো ওর থেকে ভালো আমি থেকে গেলাম ওরা যাক হ্যালো বাপ্পা তুমি ঘুমিয়ে নিয়েছো তো এবারে সবাইকে বলে দিচ্ছি দেখ জ্যামে এমনি মাথা গরম হয়েছে এই নামলে এখন 7টা বাজে পুরো 8টার মধ্যে আমার গাড়িতে ঢুকে যাবে ঠিক আছে কারণ
কারণ তোমরা আনন্দ করে শপিং করবে আর আমি এখানে মশা মারবো। তাড়াতাড়ি শপিং করে চলে আসবে, আমি দাঁড়িয়ে আছি, যাও। পুরো জ্যাম, পুরো জ্যাম, কোথায় দেখাবো? এদিকে জ্যাম, এদিক দিয়ে পুরো জ্যাম, পুরো জ্যাম, এদিকে পুরো প্লাজাবার ওপারে, ওপারটাও জ্যাম, এদিকে হাওড়া যাওয়ার রাস্তায় সিগন্যাল পুরো জ্যাম। এই জন্য চার চাকা পাঁচ চাকা নিয়ে বেরোতে নেই এইসব সময়। মানে সিচুয়েশনটা ভাবুন, গাড়ি নিয়ে পরিবারের সাথে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকছি পার্কিং লটে, আর বউ বাচ্চা গিয়ে ওদের মতো শপিং করছে। এই হচ্ছে কলকাতার অবস্থা, কোথাও গাড়ি বাড়ি রাখার জায়গা নেই, তো ওইভাবেই চলতে হবে, কোনো অবস্থা নেই। সব থেকে বেটার উবেরে করে আসুন, মেট্রো করে আসুন, শপিং করুন, গাড়ি নিয়ে চলে যান। এই এসে গাড়ি রাখবো পার্কিং লটে, তারপরে যাবো, ইম্পসিবল। বিশেষ করে কলকাতার যে হারে পপুলেশান বেড়েছে একদম সম্ভব। আর যারা যারা গাড়ি নিয়ে আসেন তাদেরকে আবারও বলে দিচ্ছি, গাড়ি নিয়ে একদম প্ল্যান করবে না, সাথে যদি ড্রাইভার থাকে খুব ভালো, আর নাহলে মেট্রো উবের এগুলোই বেস্ট। মানে আজকে সবে অক্টোবরের 1 তারিখ, আজকে এই ভিড়, মানে পুজোর সময় কি ভিড় হবে ভাবো। গাড়ি রাখতে দিচ্ছে না বর্ষা, ওই দেখ আমি তো এসেছি সেই ডাল ভরা খাবো, কোথাও পাচ্ছি না। হ্যাঁ এখন চলে যাচ্ছেন, আরে রাখতে দিচ্ছে না, আমি বলছি দাদা ডাল ভরা খেয়ে ওখানে গাড়ি রাখতে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। চলো পুলিশ ওখানে আছে, এখানে রাখলে 1000 টাকা ফেস দেয়। তো শপিং ক্যান্সেল, এখন বেরিয়ে যাব। তো ভেবেছিলাম শপিং রিলেটেড ভিডিও হবে, এটা আমার মনে হচ্ছে এটা গাড়ি পার্কিং রিলেটেড একটা ভিডিও হয়েছে। ধরো ঢোকো, জুতো কিনেছো? কিনেছো? কেমন জুতো দেখি, কত নিলো?